শিল্প ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি পরিবেষ্টিত হচ্ছে সানমন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তিথি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা আজ সত্যি বাস্তবে রূপ লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর এই স্লোগানকে সামনে রেখে এলজিইডি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে কক্সবাজার জেলার ব্যাপক উন্নয়ন কাজ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন এই বাঁকখালী নদীর উপর এই নির্মিত ব্রিজের উপর একটি বিশেষ প্রতিবেদন কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে বাঁকখালী নদীর উপর প্রায় 600 মিটার দীর্ঘ একটি সেতু নির্মিত হচ্ছে প্রিয় দর্শক আমরা এই বাঁকখালী নদীর উপর যে ব্রিজটি নির্মিত হচ্ছে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্টার শিহাবুদ্দিনের সাথে আমরা কথা বলছি এই প্রকল্পটি শুরু হয়েছে 2019 পহেলা সেপ্টেম্বরে তো এই প্রজেক্টের বর্তমান অগ্রগতি 60% জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা আছে এবং কোভিড-19 কারণে কিছুটা প্রজেক্টের অগ্রগতিতে কিছুটা বিলম্ব হচ্ছে আশা করি ইনশাল্লাহ আমরা 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব হ্যাঁ এখন বর্তমানে আমরা ব্রিজের কাজটা চলমান আছে আমরা এর সাথে যে সম্পৃক্ত এক্সেস রোড আছে রোডটার কাজ এখন আমরা শুরু করতে পারি নাই ভূমি জমি অধিগ্রহণের জটিলতার কারণে সেতুটির নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমে যাবে এবং শহর সম্প্রসারণ হবে ইতিমধ্যেই সেতুর 60% কাজ শেষ হয়েছে সেতুর কাজটি ভূমি অধিগ্রহণে জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে শেষ হতে আরও 1 বছর সময় বেশি লাগবে আমরা আপনার বাঁকখালী নদীর উপর 595 মিটার দীর্ঘ একটা পিসি গার্ডার ব্রিজ আমরা বাস্তবায়ন করছি বক্স গার্ডার এটা বাংলাদেশের একটা ইউনিক ব্রিজ এবং এটা যদি হয়ে যায় আপনার পৌরসভা এক্সপান্ড হয়ে যাবে বিশেষ করে দেখা যাবে যে পৌরসভা বাঁকখালী নদীর জন্য যে একটা ডিভিডেশন শহর এক্সপান্ড হতে পারে না সেটা পুরস্কুর পার হয়ে আরও দূরে চলে যাবে এবং এয়ারপোর্ট এক্সটেনশনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও এখানে থাকতে পারবে বিশেষ করে কুশল আশ্রয় প্রকল্প আশ্রয় নিতে পারবে এছাড়া আমার এখানে এই মুহূর্তে কক্সবাজারে আপনার প্রায় 28টি প্রকল্পের আওতায় আমার বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আপনার স্কুল কাম সাইকেল সেন্টার তারপরে ওয়াটার স্ট্রাকচার আমরা এগুলো অনেকগুলো অবকাঠামো নিম্ন কাজ করছি তো আপনি জানেন যে এলজিডি তো আসলে রুরাল লেভেলে কাজ করে আজকে যে গ্রামীণ অবকাঠামোর যে চিত্র গ্রামের চেহারা পাল্টে অর্থনীতির যে ইকোনমির যে গ্রোথ সেটার একটা বিরাট ভূমিকা আমাদের এলজিডির রাস্তাঘাট উন্নয়নের ফলে হচ্ছে তো এটা বর্তমান গণতান্ত্রিক সরকার বিশেষ করে কক্সবাজারের প্রতি আরও বেশি উদার মানে এখানে মাননীয় প্রধানমন্ত্রী মানে যে কোনো কক্সবাজার জন্য যে কোনো প্রজেক্ট গেলে আর বিশেষ করে আমাদের সিনিয়র সচিব স্যারের বাড়ি আমাদের স্থানীয় সরকার বিভাগের যিনি সিনিয়র সচিব আমাদের ফালুদ্দিন আহমদ স্যার তার বাড়িও এখানে স্যারও এখানে কাজের এসবের ব্যাপারে খুবই আন্তরিক কক্সবাজার জেলার টেকনাফ রামু উখিয়াতে ব্যাপক উন্নয়ন কাজ করেছে এলজিইডি উখিয়া থেকে মরিচা বাজার পাগলির বিল হয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আমার এই যে রাস্তাটা টোটাল লেন্থ হলো আমার 8.5 কিলো তার ভিতরে ইতিপূর্বে আমরা 1700 মিটার আমরা কমপ্লিট করে ফেলেছিলাম আর এই প্রজেক্টে জিওবির প্রজেক্ট আমাদের সিটি জিও 3 এই প্রকল্পে আন্ডারে আমরা বাকি 6 কিলো রাস্তা আমরা করে ফেলছি এই 6 কিলো রাস্তা কমপ্লিট করাতে সরাসরি মরিচার থেকে আমাদের নাইক্ষ্যংছড়ির সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে ফলে এই এলাকার লোকজন মানে অতি সহজে অতি দ্রুত তাদের উৎপাদিত পণ্য সহ যে তারা বিভিন্ন বাজারে তারা নিয়ে যেতে পারবে এই রাস্তাটি প্রায় 16 কিলোমিটার ব্রিজ ও কালভার্ট সহ এতে খরচ হয়েছে 15 কোটি টাকা এই সড়কটি হবার কারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই পাহাড়ি জনপদের মানুষগুলোর ফলে এইখানে গড়ে উঠতে পারে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান এবং পর্যটন কেন্দ্র পাহাড়ি জনপদের মানুষ পাহাড়ে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এখন পাবে বিভিন্ন মালামাল আগে কাঁধে করে কষ্ট করে নিয়ে আসতে হতো তাহলে এখন আপনার গাড়ি দিয়ে সোজা ঘরের দরজায় এসে নামতে পারে কোনো একটা ডেলিভারি আরও রোগী যাতায়াত যাতে যাতে কষ্ট হয়ে যেত এমন সুযোগ হয়েছে এমন অবস্থা হয়েছে আধা রাস্তায় ডেলিভারি হালাস হয়ে যেত বেশি আল্লাহ দিলে বেশি ভালো হয়েছে আর আগে যাইতে বেশি কষ্ট হয়েছে এখন সুন্দর বেশি আধা ঘন্টার ভিতরে আসি পারি আগে যাইতে না পারি চলিয়া যাইতে পারে গাড়ি তাড়ি
বাজানা থাকে আগে তো ঘুরে ফিরিয়ে মানুষ যাই না ভাইতে হইয়া যায়। এই রাস্তাটি হওয়ার ফলে 8.5 কিলোমিটার রাস্তা মরিচা থেকে উখা উপজেলার এবং রাস্তাটি হওয়ার ফলে অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে এই এলাকার মানুষের জন্য। এই এলাকার মানুষের যে পাহাড়ি জুম চাষ বা বিভিন্ন ধরনের ফল ফলাদি, বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের যে কৃষি উৎপাদিত পণ্য তারা সরাসরি এখন কক্সবাজার নিয়ে যেতে পারছে এবং তারা দামও বেশি পাচ্ছে। ফলে এই রাস্তাটির উন্নয়নের ফলে এই এলাকার মানুষের শুধু তাই নয়, এখানে পর্যটন বিকাশেও এই রাস্তাটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ প্রায় 120 কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় ও নয়নাভিরাম হচ্ছে ইনানি সৈকত বা ইনানি বিচ। এখানে নৈসর্গিক সৌন্দর্যে নির্মিত হয়েছে ড্রিম হলিডে রিসোর্ট। অভিজাত এবং আন্তর্জাতিক মানের ড্রিম হলিডে রিসোর্টের মনোরম পরিবেশ, আন্তরিক সেবা ও অনন্য আতিথেয়তায় মানুষের মন জয় করে নিয়েছে, যার ফলে দেশের এলিট শ্রেণীর মানুষদের অবকাশকালীন প্রিয় ঠিকানা হয়ে উঠেছে এটি। অভিজাত রুম সম্বলিত 5-স্টার মানের সমুদ্র তীরবর্তী এই রিসোর্টে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের থাকা খাওয়ার নিশ্চয়তা দিচ্ছে ড্রিম হলিডে রিসোর্ট। এখানে অল্প ভাড়ায় থাকা খাওয়ার সুযোগ সুবিধা বিদ্যমান। আমরা ফ্যামিলি সহ এসেছি, আমরা আছি এখানে 3 দিন এবং টোটাল এনভায়রনমেন্টটা নিজেদের মতো খুবই সুন্দর। এখানে অনেক ফ্যাসিলিটিজ আছে, সুইমিং পুল ইউজ করতে পারছি নিজেরা, শুধুমাত্র আমার ফ্যামিলি যারা এসছে তারাই এই সুযোগটা পাচ্ছে এবং আমার বাচ্চাগুলো ওই ক্যাসেলে খেলতে পারছে, প্লাস ওই মাঠটার মধ্যে ছোটাছুটি করতে পারছে। ওভারঅল মিলিয়ে মানে টোটাল পরিবেশটাই আমাদের নিজেদের এবং টোটাল কটেজটাই আমাদের নিজেদের ব্যক্তিগত, ঠিক সুবিধাগুলি এইরকম এবং খুব ভালো লাগছে। ও ডিম হলিডে রিসোর্টিয়ান এই আড়া এলাকার লা বলি খুব সম্মানীয়ানির মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী। এছাড়াও রয়েছে সুপরিসর সুইমিং পুল এবং বাচ্চাদের খেলাধুলার জন্য নানা রাইড। পর্যটকদের সর্বোচ্চ সেবাই এই রিসোর্টের মূল ব্রত বলে জানান এর ব্যবস্থাপনা পরিচালক। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই রিসোর্টের স্বত্বাধিকারী প্রবীর কুমার শাহের সাথে। প্রবীর কুমার শাহ বাংলাদেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। প্রিয় দর্শক, এখন আমরা তার সাথে কথা বলছি। আসলে আমাদের কক্সবাজার প্রচুর রিসোর্ট এবং প্রচুর হোটেল মোটেল কিন্তু গড়ে উঠেছে, কিন্তু আমি আমার এই রিসোর্টটা আমি একটু চাচ্ছি ভিন্ন প্রেক্ষাপটে, একটু নান্দনিক পরিবেশে। অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যখন এই রিসোর্টে আসবেন তখন ওনারা যেন একটা মানে ওনাদের নিজেদের বাড়িতে যে ফ্লেভারটা, আমি সেই ফ্লেভারটা রাখার চেষ্টা করছি। অর্থাৎ এখানে আমার এই রিসোর্টে যারা থাকবেন তারা সুইমিং পুল থেকে শুরু করে এই যে প্রাকৃতিক একটি পরিবেশ, এই পরিবেশটা কিন্তু ওনারা উপভোগ করবেন, সেই ব্যবস্থা আমি করেছি। তবে আমি আমাকে আপনাকে আমি আরেকটা কথা বলি, আসলে এই ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু সব কিছু সবসময় করা যায় না। তা আমার একটা চিন্তা ভাবনা আছে যে কক্সবাজারে এই যে এত হোটেল মোটেল বা রিসোর্ট আছে সেখানে কিন্তু প্রতিবন্ধীদের জন্য কিন্তু থাকার কোনো তেমন ব্যবস্থা নেই। আমার একটা আমি দেশে বিদেশে বাহিরে আমি দেখেছি যে প্রতিবন্ধীদের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাচ্ছি যারা অটিজম বা অটিস্টিক বা প্রতিবন্ধী তাদের একটা পরিবেশ সৃষ্টি করে তাদের সাথে তাল মিলিয়ে এবং নিরাপত্তা সহ তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার যেন পরিবার পরিজন নিয়ে প্রতিবন্ধীরা এসে এখানে যেন স্বচ্ছন্দে থাকতে পারে, আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি সেই ধরনের চিন্তা ভাবনা করছি, আমার এই রিসোর্টের মাধ্যমে আমি সেটা শুরু করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে অনেক প্রতিবন্ধী আছে, তারা হয়তো সিকিউরিটির অভাবে বা তারা ওই ধরনের ফ্যাসিলিটি নাই বিদায় তারা কিন্তু কক্সবাজার আসতে পারে না। তা আমি তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের উপযোগী করে আমি এটা করবো, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। তা আমি হয়তো এই ব্যাপারে প্রশাসনের যতটুকু সাহায্য সহযোগিতা দরকার লাগে আমি তাদের সাথে বসবো, কথা বলবো, আমি সেই সহযোগিতা নিয়ে এটা করার আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। প্রিয় দর্শক, আমরা আছি কক্সবাজার সাগরকন্যা ইনানি বিচের কাছেই রয়্যাল টিউলিপে এবং রয়্যাল টিউলিপ একটি অত্যাধুনিক চেইন হোটেল এবং এখানে পর্যটকরা এসে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখবেন এই রয়্যাল টিউলিপের উপর একটি বিশেষ প্রতিবেদন। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এক পাশে সমুদ্র আর অন্য পাশে আকাশচুম্বী পাহাড় নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত এই লাক্সারিয়াস হোটেল রিসোর্টটি। প্রায় 50 বিঘা জায়গার উপর বিস্তৃত রিসোর্টটির ভেতর এবং বাইরের প্রতিটি নির্মাণে আভিজাত্য ও স্বকীয়তা বিশেষভাবে চোখে পড়ে, যা হোটেলে আগত অতিথিদের মাঝে এক রাজকীয় অনুভূতি এনে দেয়। হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টটিতে রয়েছে
493টি কক্ষ, যেখানে হিল ভিউ ও সি ভিউ এই দুই রকম ভিউয়ের মিশ্রণে রয়েছে সুপেরিয়র কক্ষ। প্রিমিয়াম সি ভিউ সুইটে মিলবে ডাইনিং এবং লিভিং এরিয়া। ফ্যামিলি সুইটে আছে সৈকতমুখী ব্যালকনি, আলাদা লিভিং স্পেস, একটি মাস্টার বেড এবং ওয়াশরুম। এছাড়া বিশেষ ব্যক্তিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। নবদম্পতিদের জন্য রয়েছে লাক্সারিয়াস হানিমুন সুইট, যেখানে সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখা আছে। এছাড়া প্রতিটি রুমে রয়েছে 24 ঘন্টা রুম সার্ভিস ও ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা। সি পার্ল রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বার, কফি শপ, সুইমিং পুল, শিশু গ্রাউন্ড, ব্যায়ামাগার, 3D মুভি হল ও স্পা রুম। আর আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে আছে স্পিডবোট রাইডিং, প্যারাসেলিং ও ডিপ সি ফিশিং। পর্যটন আরও সমৃদ্ধ করতে হলে কক্সবাজারের সামগ্রিক অবকাঠামোকে কীভাবে তৈরি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? কক্সবাজারের পর্যটনকে যদি আমরা সাস্টেনেবিলিটি ক্রিয়েট করতে চাই লং টার্মের জন্য, প্রথমে যেটা লাগবে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে ট্রান্সপোর্টেশনটা। আমরা এখানে ট্রান্সপোর্টেশনটা যখনই এনশোর করতে পারবো, বোথ রোড ট্রান্সপোর্টেশন এবং ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানের কমিউনিকেশনটা, এটা যত স্মুথলি আমরা এস্টাবলিশ করতে পারবো, এখানে ট্যুরিজমের ইনফ্লোটা তত বাড়বে। আমরা যদি আমাদের ওভারঅল মানে নাম্বার অফ গেস্টের অকুপেন্সি যদি অ্যানালাইজ করি, ঠিক আছে, যদি ন্যাশনালিটি আমরা অ্যানালাইসিস করি, এখানে কিন্তু আমাদের ফরেনারদের কন্ট্রিবিউশনটা খুবই কম। যে বিজনেসটা প্রডিউস হচ্ছে আমাদের ইনবাউন্ড থেকে, এবং ইনবাউন্ডটা এত স্ট্রং যে আমরা কিন্তু মানে হ্যাঁ, যদি ফরেনাররা আসে এটা ডেফিনেটলি ইজ এ কাইন্ড অফ মানে ডিফারেন্ট প্রসপেক্টিভ, ডিফারেন্ট সাপোর্ট ফর ইকোনমি, কিন্তু ইনবাউন্ডরা কিন্তু এখানে যথেষ্ট প্রডিউস করতেছে। তো আমরা রয়্যাল টিলিপ কক্সবাজার ট্রেন সেটার হোটেল হিসাবে আমরা ওই সমস্ত ফ্যাসিলিটিগুলি এখানে প্রোভাইড করি। আমাদের রুমের যে অ্যামিনিটিসগুলি দেওয়া আছে, এটা প্রতিটা ইন্টারন্যাশনাল হোটেলে আপনি যেই পাবেন একই মানের। আমাদের হোটেলের সার্ভিসগুলো যেটা আমরা প্রোভাইড করতেছি, ফুড থেকে শুরু করে অফারিংগুলো সমস্ত কিছু আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের এখানে অফার করতেছি। কিছু অফারিং যেটা বাংলাদেশে ইউনিকলি আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, প্রথমত আমাদের হেলিকপ্টার রাইডিংটা, যেটা আমরা ইনশাল্লাহ আবার নভেম্বর থেকে ইন্ট্রোডিউস করব। এটা গত বছর যখন আমরা করেছিলাম যে পাইলট প্রজেক্ট হিসাবে, ইট ওয়াজ হেভিলি পপুলার, কারণ মানে এই টাইপের এক্সপিরিয়েন্স আসলে খুবই লিমিটেড বাংলাদেশের কনটেক্সটে। আমি বলবো আমরা 50 মিটার রাইড করি, যেটা আমার হোটেল থেকে মানে এখান থেকে শুরু করে এন্টায়ার মেরিন ড্রাইভ এবং পিছনের হিলটা দুটো কাভার করে চলে আসে, ঠিক আছে, এবং প্রাইস ওয়াইজ ভেরি ভেরি কম্পিটিটিভ, নট ভেরি এক্সপেন্সিভ অ্যাট অল। সামনে গিয়ে আমাদের যেমন আমরা অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছি আমাদের অল ইনক্লুসিভ প্যাকেজ, এটা আমাদের সিগনেচার রুম, যেটা আমাদের সি ভিউ রুমগুলো, বিশেষ করে স্টুডিও এবং প্রিমিয়ার সি ভিউ, এইগুলোকে কম্বাইন করে আমরা একটা ইউনিক প্যাকেজ করতে যাচ্ছি, যেখানে গেস্টরা দে উইল পে ওয়ান সিঙ্গেল প্রাইস, এখানে তাদের সমস্ত কিছু ইনক্লুডেড, তাদের বাফে লাঞ্চ, বাফে ডিনার, তাদের এয়ারপোর্ট থেকে আসা যাওয়া, রুমে কমপ্লিমেন্টারি ফুড বাস্কেট থেকে শুরু করে এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ওয়ান সিঙ্গেল প্রাইস, এবং প্রাইসটাও মানে এমনভাবে আমরা এটা সেট করেছি যাতে সবার নাগালের মধ্যে থাকে। এই বনফুলের যে উৎপাদিত পণ্যগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং আন্তর্জাতিক মানের। আমরা এখানে যে সকল কর্মচারী কর্মকর্তা দেখেছি তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সিনসিয়ারভাবে তারা এই কাজগুলো করছে, এবং এখানে যে মেশিনের যে উৎপাদিত পণ্য হচ্ছে, কেক বা যা যে সকল মানে খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে, তা খুবই মানসম্মত এবং আন্তর্জাতিক মানের। কক্সবাজারের লিংক রুটে বিসিক শিল্পনগরী অবস্থিত। এই শিল্পনগরীতে বনফুল বেকারি অ্যান্ড সুইটস তৈরি করছেন বিদেশে রপ্তানিমুখী বিস্কুট, রুটি, মিষ্টি সহ নানা ধরনের বেকারি আইটেম। পৃথিবীর 40টি দেশে এই বনফুলের তৈরি খাদ্য সামগ্রী রপ্তানি হচ্ছে। বাংলাদেশেও রয়েছে তাদের প্রায় 300 আউটলেট। গুণগত মানই তাদের ব্যবসার একমাত্র চাবিকাঠি। এখানে প্রায় অর্ধশত শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ পুরো খবরা ঝুনে আমরা এখান থেকে প্রতিনিধিতে আমরা গাড়ি দিয়ে প্রতিদিন ফ্রেশ মাল সরবরাহ করি, এবং আমাদের এলাকার যথেষ্ট পরিমাণ বন্ধুদের প্রতি মানুষের আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমরা চেষ্টা করি ওদেরকে ভালো গুণগত মানের দিয়ে কাস্টমারের যাতে আমরা অর্জন করতে পারি, সুনামটা অর্জন করবো। আমরা এই পর্যন্ত খুব সুনামের সাথে কক্সবাজার জেলার মধ্যে আমরা বন্ধুফুল কুলের একটা খুব সুনামের সাথে আমরা ব্যবসা করে আসতেছি। কোয়ালিটি এক নম্বরে আমাদের কোয়ালিটি এবং ফ্রেশ এবং সঠিকভাবে মাল ডেলিভারি দেবো। আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা খুব আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি এখানে যারা আসে সবাই। আমাদের এখানে ম্যানুয়াল হাতের মধ্যে হাত দিয়ে কিছু হয় না, সব কিছু মানে মেশিনের মাধ্যমে অটোমেশিনের মাধ্যমে আমরা তৈরি করে থাকি। এবার আমাদের এই কর্মসংস্থা সারা বাংলাদেশে মিনিমাম 15 থেকে 20 হাজার কর্মসংস্থা আছে,
আজকে এটাই হচ্ছে আমাদের দেশের একটা কল্যাণকর একটা বিষয়। জনতা মেজর ফ্লাওয়ার মিল আবাসিক শিল্পনগরী কক্সবাজারের লিংক রোডে অবস্থিত। প্রতিদিন এই মিলের উৎপাদন ক্ষমতা 100 টন। কক্সবাজার জেলায় 40 জন ডিলারের মাধ্যমে এই ময়দা বিক্রি করা হচ্ছে। এখানে 40 কর্মকর্তা কর্মচারী রয়েছে। এই কোভিড সময়েও মিলটি চালু ছিল। জি ইনশাআল্লাহ ভালোই, আমাদের কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো হোটেল আমরা এই ময়দা দিই। আমাদের এই এখানের মধ্যে বিসি কক্সবাজারের মধ্যে আমাদেরটা সবচেয়ে সুন্দর এবং পরিবেশ সম্পন্ন। আমাদের এখানে যে সমস্যা রাস্তাঘাটের একটু আছে, এগুলোর কাজও ছেড়ে শুরু হবে, ডিপিপি হয়েছে, রাস্তাঘাট চালু হইলে নতুন উদ্যোক্তা উদ্যমে আসবে এবং আসছে। এখন এগুলো চালু হইলে তারা পুরো উদ্যমে কাজ শুরু করবে এবং উৎপাদনে যাবে। আর পর্যটন নগরীতে পর্যটনের যে মানুষের চাহিদা থাকে সে বিষয়ে খেয়াল রেখে বিসি কাজ করে যাচ্ছে। সর্বোপরি আমরা অনলাইন মেলা যে আয়োজন রেখেছি তাতে অনেক সাড়া পাচ্ছি। সর্বোপরি মিলে আশা করি বিসি কক্সবাজার দেশের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে। রাজধানীর আবাসিক এলাকা গুলশানের নারীদের গর্জিয়াস নান্দনিক ডিজাইনের সঙ্গে ফ্যাশনেবলের বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে ক্লাসি মেসি। প্রতিষ্ঠানটি 2012 সালে যাত্রা শুরু, এখন পর্যন্ত সুনামের সাথে দেশের শীর্ষ অভিজাত ফ্যাশন স্থান করে নিয়েছে। এখানে কুর্তি, সিঙ্গেল কামিজ, টু পিস, থ্রি পিস, টপস, গাউন, কাপ্তান, এমব্রয়ডারি এবং টেইলারিংয়ে মেয়েদের ফ্যাশনেবল ও মানসম্মত ডিজাইনের পোশাক তৈরি করা হয়। আজকে আমরা এসেছি গুলশানে অবস্থিত ক্লাসি মেসি শোরুমে, যেখানে নারীদের সকল ধরনের পোশাক পাওয়া যায়। আমরা কথা বলছি এই শোরুমের যিনি স্বত্বাধিকারী জিনাত হোসেন, যিনি একজন সফল নারী উদ্যোক্তা, নিজেকে তৈরি করতে পেরেছেন সফলতার জন্য, তা আমরা এখন ওনার কাছ থেকে শুনব। ছোটোবেলার থেকে দেখছি আমার আম্মু করছে বুটিক জেনিথ ফ্যাশন, সো ওখান থেকে আমার ইচ্ছা হয়েছে। তারপর আমার বোন করা শুরু করেছে জাফরিনস ও বুটিকের নাম, সো ওগুলো দেখে আমারও ইচ্ছা হলো যে আমি একটু নিজে ডিজাইন করি কাপড়। সো তারপরে 2012 আমি স্টার্ট করলাম ক্লাসি মেসি। এখানে আমি কুর্তি বানাই, থ্রি পিস বানাই, প্যান্টস বানাই, কাফতান বানাই, কারচুপি, এমব্রয়ডারি, এগুলো সব করা হয় আমার এখানে। আর বাইরের থেকেও যদি মানুষজন কাপড় দেয়, আমাদের টেইলার আছে, ওনারা বানিয়ে দেয়, যেরকম স্টাইল ওরকমভাবে বানিয়ে দিতে পারে। যে কোনো মেটেরিয়াল, যে কোনো কাপড়ের মধ্যে কাজ বলেন, ওদের ইচ্ছা মতো কম্বিনেশন বলেন, আমরা আবার তারপর অল্টারেশন বলেন, সব কিছুই হয় আমাদের এখানে। ফেসবুকে আমার পেজ আছে, সো আমার ফেসবুক থেকে অর্ডার্স নিই আমি, আর ফোনও আমি অর্ডার নিই। আর প্যান্ডামিকের মধ্যে তো পুরো ফেসবুক থেকে আমি অর্ডার নিতে হয়েছে আমাদের, অনলাইন বেজ আর কি। সো যে কোনো ফিমেল কাস্টমার যদি আমাদের এখানে আসে, যে কোনো রকম ডিজাইন চায়, আমরা সব রকম ফ্যাসিলিটিস ওনাকে দিতে পারবো, সো এটা কোনো প্রবলেম হবে না আমাদের এখানে। ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কর্মীদের জীবন বৃত্তান্ত গণমাধ্যমে তুলে ধরায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন বাংলা টিভির স্টাফ রিপোর্টার শাহরিয়া রাজ। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্লাস্টিক দূষণে বাংলাদেশ উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শাহরিয়া রাজের হাতে পুরস্কার তুলে দেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সর্দার। তো এই ধরনের প্রাপ্তি যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটা আসলে ভবিষ্যতে কাজের জন্য আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। আমি আশা করব সামনের কাজগুলো যাতে আমি আরও ভালো করতে পারি, মানুষের যেন পরিবেশ নিয়ে কাজ করতে পারি, আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। এছাড়া পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করায় চ্যানেল 24-এর মাকসুদ ইন নবী, বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, প্রথম আলোর গোলাম ইফতিকার মাহমুদ, মোহনা টেলিভিশনের উষা ফেরদৌস, দৈনিক অধিকারের সাইদ মাহাদি সেকান্দার সহ 8 জনকে গ্রিনম্যান অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সবুজ আন্দোলনের পক্ষ থেকে। আগামী বছর আমাদের এই গ্রিনম্যান অ্যাওয়ার্ডে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের যারা সারা ওয়ার্ল্ডে যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, আমরা তাদেরকে গ্রিনম্যান অ্যাওয়ার্ড দিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সবুজ, আন্দোলনের মহাসচিব মহসিন শিকদার পাফিল সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সিলেট শহরের মধ্যে সিলেটি বাজার নামে একটি অত্যাধুনিক সুপার শপের পথচলা শুরু হয়েছে। সোমবার বিকেলে নগরীর লামাবাজার এলাকায় এই সুপার শপের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি মেয়র বলেন, প্রবাসীরা দেশ ও দেশের বাইরে সৎ নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করায় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছেন। প্রবাসী ও সিলেটবাসীদের জন্য নির্ঝঞ্ঝাট
ঝামেলামুক্ত ও সহজলভ্য পণ্যের সমাহারে পরিপূর্ণ এ সুপার শপের কেনাকাটার জন্য এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুদি পণ্য থেকে শুরু করে পারিবারিক সকল চাহিদা মেটাতে এ সুপার শপ সিলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রাজার মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাক আলী, প্রধান নির্বাহী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আশরাফ আলী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিক্রমকর সম্রাট সহ আরো অনেকে। ত্বকের যে কোনো সমস্যায় কার্যকরী সমাধান, ই কমার্স ব্যবসায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান টিপটপ মার্ট লিমিটেড। বেশ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসা পরিচালিত করে আসছেন টিপটপ মার্টের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন সৌরভ। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার গণ্ডি পেরিয়ে টিপটপ মার্টের সফলতা ছুঁয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। রাজধানী ঢাকায় দুটি, এর মধ্যে নিউ মার্কেট, বিশ্বাস বিল্ডার্স ও এলিফ্যান্ট রোডে গ্রিন সরণিকা শপিং মলে রয়েছে আরও একটি টিপটপ মার্টের শোরুম। চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার শপিং মলে রয়েছে চোখ ধাঁধানো সুসজ্জিত টিপটপ মার্টের শোরুম। অবশ্যই আপনারা আপনাদের স্কিন দেখিয়ে প্রোডাক্ট নেবেন। আমি আমার স্কিন দেখিয়ে যে প্রোডাক্টটা ওরা আমাকে সাজেস্ট করেছে সেটা হচ্ছে যে প্রিভিলেজটা। কারো যদি কোনো সমস্যা থাকে আমি অনেস্টলি বলবো আপনারা এটা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। গত 5 থেকে 6 বছরে অনলাইন ব্যবসায় লাখো গ্রাহকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মূলত ডার্মোকসমেটিক এবং স্কিন কেয়ার সলিউশন নিয়ে কিন্তু কাজ করে থাকে এবং মডার্ন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু ত্বকের অবস্থান, ত্বকের বিভিন্ন অবস্থার লক্ষণগুলোকে পরিচর্যা করে, যেমন ব্রণ, ব্রণের গর্ত, ব্রণের দাগ, মেস্তা, হাইপারপিগমেন্টেশন। শুধুমাত্র অনলাইন মাধ্যম নয়, রাজধানী গ্রিন সরণিকা শপিং মল শোরুমেও ডার্মা কসমেটিক্স এর সেবা নিতে আসছেন প্রতিদিন হাজার হাজার ক্রেতা। আমি মগবাজার থেকে আসছি, আমি এক মাস ধরে এই ক্রিমগুলো ইউজ করতেছি, এই ক্রিমগুলো ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি, এটা আমার মোটামুটি ভালোই কাজ করে, তো ফার্দার আমি এখানে আসি এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, এই প্রোডাক্টটা আসলেই ভালো। টিপটপ মার্টের প্রতিটি পণ্যের বিএসটিআই অনুমোদন থাকায় ক্রেতাদের বাড়তি আকর্ষণ রয়েছে। কাস্টমারদের সুযোগ সুবিধার জন্য 24 ঘন্টা কাস্টমার সার্ভিস চালু রয়েছে। টিপটপ মার্ট লিমিটেড মূলত কসমেটিক্স, ডার্মো কসমেটিক্স, যা স্কিন কেয়ার সলিউশন ও মডার্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে, স্কিনে ব্যবহার করে সরাসরি ত্বকের বিভিন্ন অবস্থার লক্ষণগুলিকে পরিচর্যা করে। সঠিক ও কার্যকরী উপাদান দিয়ে ত্বকের নানা সমস্যার সমাধান করে যাচ্ছে টিপটপ মার্ট। আগামী দিনগুলোতেও টিপটপ মার্ট তাদের সেবা আরও সহজতর ও সহজলভ্য করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলছে সারা বাংলাদেশে। প্রিয় দর্শক, ঘড়ি কাটা বলছে আজ সময় একেবারেই নেই। আমাদের অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের যে কোনো অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের জন্য যোগাযোগ করুন 01704777777 এই নম্বরে এবং ইমেল করুন business@atnbangla.com। আপনারা অনুষ্ঠানটি দেখতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন youtube.com/businessinbangladeshatnbangla। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.